জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণের জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর উপরের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন nubd.info/ লিখবেন অনার্স। লেখার পর ইন্টার ট্যাপ করুন। ইন্টার ট্যাপ করলে আপনি এমন একটি ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন লেখা আছে 2020 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ। আবেদন ফর্ম পূরণের জন্য দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় অংশে লেখা আছে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ। এই অপশনে এসে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনি এমন একটি পেজ আবার এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে। তো এখন যেটি দেখাবো আমি আপনাদেরকে সেটি হলো নিয়মিত যারা রয়েছেন তারা কিভাবে আপনাদের ফর্মটি পূরণ করবেন। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এই বক্সে এসে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লেখার পর নেক্সট অপশনে এসে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন উপরে অংশে স্টুডেন্ট ইনফরমেশন এখানে কিন্তু চলে আসবে। তো আপনার কম্পালসারি যে সাবজেক্টগুলো এখানে রয়েছে সাবজেক্টগুলো আপনি নিচের অংশে এখানে দেখতে পাবেন। তো এখানে বেশি কিছু আসলে পূরণ করার কিছুই নেই। যারা নিয়মিত যারা রয়েছেন তাদের যেটি করতে হবে শুধু এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। সঠিকভাবে এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে নিচে দেখতে পাবেন লেখা সাবমিট। সাবমিট অপশনে এসে ক্লিক করবেন। বাস যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সেই ফর্মটি কিন্তু এখানে চলে আসবে। তো ফর্মটা আপনি এখান থেকে আপনাকে পিন করতে হবে। পিন করে নিয়ে এর সাথে আরো কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা আপনার কলেজের নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে। সেই কাগজপত্র এবং ছবি নিয়ে আপনাকে আপনার ডিপার্টমেন্টে গিয়ে এটি জমা দিতে হবে। যারা নিয়মিত প্রার্থী রয়েছেন তারা কিন্তু এভাবে আপনার ফর্মটি পূরণ করে নিতে পারবেন। যাদের গ্রেড ইউনিয়ন রয়েছে তারাও একইভাবে আপনি এখানে এসে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি নেক্সট অপশনে এসে ক্লিক করবেন। একইভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাকে একইভাবে করতে হবে। নেক্সট অপশনে যদি আপনি ক্লিক করেন, নেক্সট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম চলে আসবে একইভাবে পূর্বে যেটি ছিল একইভাবে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরের অংশে লেখা আছে কম্পালসারি সাবজেক্ট। তো এখানে গ্রেড ইউনিয়নের ক্ষেত্রে এখানে যেই ফর্মটা আমি এখানে ফিল আপ করছি এটির এখানে যে দুটি সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন দুটি এখানে কম্পালসারি যে সাবজেক্ট দেখতে পাচ্ছেন এই দুটি আসলে ফেল করেছিল। সেই ক্ষেত্রে এখানে দুইটি কিন্তু এখানে তাকে পরীক্ষা তাকে দিতে হবে। আর নিচের অংশে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ইম্প্রুভমেন্ট সাবজেক্ট এনি টু। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন চারটি রয়েছে, চারটির মধ্যে যে কোনো দুইটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি যদি ইম্প্রুভমেন্ট যদি দিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাও কিন্তু এখানে দিতে পারবেন। তো এখান থেকে চারটির মধ্যে আপনি যে কোনো দুটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি ইম্প্রুভমেন্ট দিতে চাইলে দিতে পারবেন, আর যদি ইম্প্রুভমেন্ট না দিতে চান সেক্ষেত্রে এখানে আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার কিন্তু যে দুটিতে আপনি ফেল করেছেন শুধু সেই দুটি এখানে কিন্তু এটিতে আপনাকে তো দিতেই হবে। এখানে কিন্তু সেটি কম্পালসারি সাবজেক্টের অপশন এখানে এই দুটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে হয়তো আপনি যখন আপনার ফর্মটি যখন পূরণ করবেন আপনারটা হয়তো এখানে ভিন্ন রকমও দেখা যেতে পারে। আপনি তো এখানে আপনার সাবজেক্ট দেখলে আপনি বুঝতে পারবেন। তো আপনি এখান থেকে বুঝে তারপরে আপনি এখানে এই ফর্মটি এখানে পূরণ করবেন। তো আপনি যদি এখানে যদি চারটি যদি ক্লিক করে দেন আপনি কিন্তু সেটি কিন্তু এখানে নেবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এখান থেকে চারটির মধ্যে থেকে দেখুন দুটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দুটি সিলেক্ট করে দিয়েছি, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশনটি রয়েছে এখানে সে ক্লিক করবো। ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেই ফর্মটি কিন্তু এখানে চলে এসেছে। এই ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনার কাছে প্রিন্টার থাকলে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আপনাকে আপনার নির্দিষ্ট কলেজে গিয়ে এটি জমা দিতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সাধারণ নির্দেশন এখানে দুই নম্বরটিতে যে বিষয় দেখতে পাচ্ছেন সেটি এখানে লেখা রয়েছে, সেটি হলো ফর্ম পূরণের লক্ষ্যে অনলাইনে আবেদন সাবমিট করার পর কোনো ভুল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে আবেদন বাতিল করার পর পুনরায় আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে কলেজ কর্তৃক অনলাইনে উক্ত আবেদন ফর্ম বাতিল করতে পারবেন। তো আপনার যদি এই ফর্মটি যদি কোনো কথা আপনি ভুল যদি হয়ে যায় আপনার ফর্মটি পূরণ করার সময় তো আপনি আপনার নির্দিষ্ট কলেজে গিয়ে আপনি সেই ফর্মটি বাতিল করতে পারেন। বাতিল করে আপনি আবার পুনরায় সেই ফর্মটি আপনি ফিল আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন। আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন।